আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা 30 সাইজের কামিজ কাটিং করবেন একদমই সহজ উপায়ে। আর আজকে ভিডিওটি একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন। তো আশা করছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাকবে। তো আমি এখানে দুই হাত বহরের 3 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে আমি ভাঁজ করে দেখাচ্ছি। যারা নতুন সেলাই কাজে তারা কিন্তু এই ভাঁজটা বুঝতে পারেন না, সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে এভাবে করে আপনারা কাপড়টাকে প্রথমে খুলে নিবেন, খুলে এক সাইড থেকে আপনারা ভাঁজ করে নিবেন। তো এটা যতটা আপনারা লম্বা দিতে চান সেই অনুসারে ভাঁজ করবেন, যতটা লম্বা দিতে চান তার থেকে 2 ইঞ্চি কাপড় বেশি রেখে লম্বাটা ভাঁজ করে নিবেন। তো আমি এখানে লম্বাটা ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি লম্বা মাপটা এখানে কত দিচ্ছি সেটা দেখাচ্ছি। আর এটা যেহেতু 30 সাইজের জন্য তো আমি এখানে লম্বা হলো প্রথমে 40 ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি, টোটাল 42 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর নিচের যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি হাতা তৈরি করব, সেটা আমি কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আপনারা হাতা তৈরি করতে পারবেন যারা মোটা মানুষ তাদের জন্য, আর যারা শুকনা তাদের জন্য কিন্তু এই সাইড থেকে যে কাপড়টা বেঁচে যাবে সেটা দিয়ে হয়ে যাবে। তো এখন আমি এভাবে করে কাপড়টাকে 2 ভাঁজ থেকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো 30 সাইজের জন্য কিন্তু আমি এখানে সাইড থেকে যে কাপড়টা বের হবে সেটা দিয়ে হাতা তৈরি করব। এরপর আমি এখন কাপড়টাকে সুন্দরভাবে 4 ভাঁজে ভাঁজ করা নেওয়ার পর এখন আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে ঘেরের মাপটা দিবেন যে কোনো সাইজের জন্য, আপনার ঘেরে যে মাপটা দিবেন সেই মাপ থেকে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে তারপর হচ্ছে এইভাবে 4টা ভাঁজ করবেন কাপড়টাকে। তো প্রথমে উপর থেকে আমি শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। 30 সাইজের জন্য আমি শোল্ডারের মাপ এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি 4 ভাঁজে। 5.5 ইঞ্চি নেওয়ার পর তারপর হচ্ছে আমি গলার পুট বা গলা চওড়া যেটা সেটা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ, 2.5 ইঞ্চি নিয়ে মার্ক করে নিয়েছি। তো টোটাল এখানে যেহেতু 5.5 ইঞ্চি পরিমাণ শোল্ডার, তো এখন আমি হচ্ছে এখানে আর্মোলের যে লম্বা মাপটা সেটা একই পরিমাণ নিতে পারেন শোল্ডার অনুসারে, তবে চাইলে 1/2 ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। কমিয়ে নিলে আপনার ফিটিংসটা বেশি হবে এবং বাড়িয়ে নিলে লুজ ফিটিং হবে। তো এরপর আমি এখানে কিন্তু 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর এখন আমি ফাড়া পর্যন্ত যে মাপটা সেটা নিয়ে নিয়েছি। তো উপর থেকে যে মাপটা সে মাপটা আমি নিয়ে নিচ্ছি 19 ইঞ্চি পরিমাণ। যারা একটু শর্ট তাদের জন্য হচ্ছে একটু কম নেবেন, যারা লম্বা তাদের জন্য বেশি নিতে হবে। আর এখানে কোমরের মাপটা আমি 13 ইঞ্চি রাখছি, আপনারা চাইলে বুক এবং হিপের মাঝামাঝি তো মার্ক করে নিতে পারেন, কোমরের মাপটা মাঝামাঝি থেকে বের করতে পারেন। এরপর আমি এখন এখানে বডির মাপগুলো দিয়ে নিই। তো এরপর এখানে বুকের মাপ যেহেতু 30 ইঞ্চি পরিমাণ, তাহলে এখানে 4 ভাগে ভাগ করলে 7.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি। এবং কোমরের মাপটা হচ্ছে 26 ইঞ্চি কোমর নিতে হবে 30 সাইজের জন্য। তো 26 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করলে 6.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি। তো একই নিয়মে আপনি কিন্তু বুক এবং হিপের মাপটা দিতে পারেন, একই রকম হয় সাধারণত। তারপর অনেকের বডি সাইজ দেখা যায় এক একজনের এক এক রকম থাকে, সেক্ষেত্রে একটু কমিয়ে বাড়িয়ে নিতে হয়। তো আমি এখানেও কিন্তু একই রকম সাইজ নিয়েছি 7.5 ইঞ্চি পরিমাণ। এরপর আমি দাগগুলোকে এখানে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এখানে এক্সট্রা যে কাটিংয়ের জন্য মাপটা নিতে হবে সেই মাপটা আমি 1.5 ইঞ্চি করে নিচ্ছি কোমর এবং হচ্ছে বুকের মাপটা। আর হিপের মাপটা অবশ্যই 1 ইঞ্চি রাখতে হবে প্রত্যেকটা সাইজের জন্য। 1 ইঞ্চি নেওয়ার পর এখন আমি এখানে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। এভাবে মিলিয়ে নেওয়ার পর এরপর বাকি কাজগুলো করতে হবে। তো এখন আমি এখানে যেহেতু 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিব আর্মোল শেপ করার জন্য, মানে যা নেবেন তার থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আর্মোলে শেপ করে নিয়েছি। তো এরপর এখানে যে দাগটা দিয়েছি সেখান থেকে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরে একটা দাগ দিয়ে তারপরে এভাবে তালপাতের জন্য কাটতে হবে। তো তালপাত কাটার সুবিধা হচ্ছে এখানে আপনাদের আর্মোলের এই এখানটা গুছিয়ে থাকবে না এবং দেখতেও খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। এখন আমি গলা লম্বা 5.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এই সাইজের জন্য এবং চওড়াটা হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এরপর এখানে বক্স শেপ করে নিলাম। নেওয়ার পর পেছনের গলাটা একসাথে আপনারা দাগ দিয়ে নেবেন। তো পেছনের গলাটা আমি এখানে রাখছি হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ, মানে পেছনের গলার লম্বা 4 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর এখানে এখান থেকে হচ্ছে এভাবে কোণা করে
1 ইঞ্চি পরিমাণ ভেতরে দাগ দিয়ে তারপর এখানে আপনারা রাউন্ড গলাটা সুন্দর করতে পারেন। এই নিয়মে রাউন্ড গলা তৈরি করবে করলে হচ্ছে গলার শেপটা সুন্দর হবে। এরপর আমি সামনের গলা সাধারণ একটা ডিজাইন দিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। তো এখন আমি নিচের দিকটা আসছি। তো নিচের এখানে নিচের ঘেরটা নিতে হবে। তো নিচের এই অংশটা হচ্ছে আপনাদের হিপের যা মাপ তার থেকে 2-3 ইঞ্চি বাড়িয়ে নেবেন নিচের ঘেরের অংশটা, এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচে আমি হচ্ছে ভাঁজ করে সেলাই করার জন্য নেওয়ার পর তারপর এখন আমি এই দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। প্রথম দাগটার সাথে প্রথম যে দাগটা দিয়েছি সেটা এবং দ্বিতীয় দাগটার সাথে হচ্ছে এক্সট্রা যে 1 ইঞ্চি নিয়েছি সেটা মিলিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেল একেবারে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে একটা মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পর এখানে একটা রাউন্ড করে দাগ দিয়ে নিতে হবে যাতে করে কামিজের কোনাটা বের হয়ে না থাকে। অনেক আপুরা বলেন যে কামিজের কোনা বের হয়ে না থাকে, কেন বের হয়ে থাকে? তো এভাবে করে আপনারা দাগ দিয়ে কাটিং করলে আর সেটা হবে না। এরপর আমি দাগ অনুসারে প্রথমে ছোট গলাটা কাটিং করে নিয়েছি। ছোট গলা কাটার পর আমলে যে শেপটা আমি প্রথমে দিয়েছিলাম তালপাত ছাড়া সেটা কেটে নিয়েছি, এবং এক্সট্রা এখানে যে কাপড়টা আছে সেটা কেটে নিচ্ছি। এখানে কাঁধে যে জোড়াটা আছে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এখন নিচের যে ঘেরের এই অংশটা আছে রাউন্ড সহ এটা আমি এখন কেটে নিব। এভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই কামিজ কাটিং করতে পারেন। যারা সেলাই কাজে নতুন তারাও সহজভাবে পারবেন। এখন আমি হিপের মাপ, কোমর এবং বুকের মাপের এই অংশে আমি চিহ্নিত করে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য, একটু করে কেটে নিয়েছি। এরপর পেছনের পাটটা আমি আলাদা করে নিব, সরিয়ে নিব, এবং এখন হচ্ছে সামনের পাটে তালপাত আর হলো সামনের যে গলাটা সেটা কাটিং করব। সেই জন্য কাপড়টা ভাঁজ করে নিয়েছি এবং সামনের গলাটা কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে তালপাতে যে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম সেটা কেটে নিয়েছি। তো এতটুকু কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হাতাটা আপনারা কীভাবে কাটিং করবেন এক্সট্রা কাপড়টা থেকে, মানে কামিজ কাটার পর যে কাপড়টা রয়ে গিয়েছে সেটা থেকে, সেটা দেখাচ্ছি। তো এরপর হাতার এখানে এক্সট্রা যে কাপড়টা সেটা নিয়ে নিচ্ছি। এটা 2 ভাঁজে ভাঁজ করা আছে, আর একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি শোল্ডার যত নিয়েছি লম্বাটা তার থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব। শোল্ডার 6 ইঞ্চি নিয়েছি আর এখানে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নেওয়ার পর টোটাল এখানে 7.5 ইঞ্চি পরিমাণ এসেছে। এরপর আমি লম্বাটা নিচ্ছি, হাতার যে লম্বাটা, তো হাতার মেন লম্বা আমি নিচ্ছি 15 ইঞ্চি পরিমাণ, এবং 2 ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। উপরে সেলাই যাবে আর নিচে ভাঁজ করে সেলাই যাবে, সেই জন্য 2 ইঞ্চি নিয়েছি, টোটাল 17 ইঞ্চি। এরপর আমি এভাবে লম্বা করে দাগ দিয়ে নিলাম। এখন হাতার মোহরে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আর এখান থেকে হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে নিব। এভাবে করে মার্ক করে তারপর এইভাবে একটু শেপ দিয়ে নিয়েছি হাতার উপরের অংশের শেপটা, এভাবে করে দিয়ে নিলাম। নেওয়ার পর এভাবে করে আমি নিচে যে এক্সট্রা কাপড়টা আছে সেই পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি, আর এখানে একটু জোড়া দিব। জোড়াটা কীভাবে দিব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে সামান্য পরিমাণ জোড়া হবে। কাপড়টা এখানে 2 ভাঁজ করা আছে, 2 ভাঁজ করার পর এটা এভাবে বরাবর করে বসিয়ে নিয়ে ওখানে যে এক্সট্রা কাপড়টা ছিল কোনাটা বের হয়ে আছে সেই মাপ মতো আমি হচ্ছে এটা কেটে নিব। তো বসিয়ে আমি কেটে নিয়েছি সমান করে, জাস্ট এতটুকুই কিন্তু জোড়া হবে। তো হাতাটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে।